হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে হচ্ছে আমি ঈদের ছুটিতে বাড়িতে চলে যাব, তো যার কারণে হচ্ছে পাখিগুলোকে একবারে আপনার 7-8 দিন বা 10 দিনের মতো খাবার দিয়ে যাব। তো কিভাবে পাখিগুলোকে রেখে যাচ্ছি তা এখন দেখাবো। তো ঈদের ছুটিতে আসলে হচ্ছে সবাই চলে যাবে, তো যার কারণে পাখিগুলোকে দেখার মতো আর কেউ থাকবে না, যার জন্য আমি চিন্তা করছি যে একবারে আমি হচ্ছে আমার পাখিগুলোকে 10-12 দিনের খাবার দিয়ে যাব। তো পাখিকে অলরেডি আমি এই খাবার দিয়ে দিয়েছি, এই যে কয়েকটা পটে, যে পাখিগুলো দেখছেন বসে নিজেরাই খাচ্ছে, দেখছেন সে নিজেরাই খাচ্ছে। তো পাখির ঘরের ভিতরে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো যে, এই দেখেন আমি কয়েকটা পটে খাবার দিয়ে দিয়েছি পাখিগুলোকে, যে পাখিরা নিজেদের মধ্যে বসে বসে একা একাই নিজেরাই খাচ্ছে, দেখছেন। তো আমি হচ্ছে এই যে উপরে হচ্ছে আপনার এই যে তিনটা পটে খাবার দিয়েছি, এই তিনটা পটে খাবার দিয়েছি, এই যে আমার পাখিগুলো। তো আবার এই যে নিচেও দুইটা পট, সব মিলিয়ে এইগুলাতে আপনার কমপক্ষে একদিন করে এগুলো খেতে পারবে, যে খাবার দিয়েছি এইগুলো আপনার এই এই পটেরটা 3 দিন খেতে পারবে, এই পটেরটা 2 দিন খেতে পারবে, সব মিলিয়ে 8-10 দিনের মতো খেতে পারবে। শুধু তাই না, এর সঙ্গে আমি হচ্ছে এখানে কিছু ঘাস লতা পাতা দিয়ে যাব। আমি টবে কিছু ঘাস লাগিয়েছি, সেগুলো আমি ভিতরে দিব, না হয়তো আপনার শুধু এই যে সিড মিক্সার পানি খাওয়া হবে, এই যে এখানে 1 লিটার পানি দিব, তাই আপাতত আপনার হয়ে যাবে, যদিও পানিগুলো কয়েকদিনই নোংরা হয়ে যাবে, তারপরেও কিছু করার নেই। তো এখন এর মধ্যে কিছু ঘাস, টবে ঘাস লাগিয়েছি, যেগুলো দিব। তো ঘাসগুলো নিয়ে আসি, আমি একাই ভিডিও করছি যার কারণে হচ্ছে ঘাসগুলো নিয়ে আসা দেখাতে পারবো না, আগে ঘাসগুলো গুছিয়ে তারপরে দেখাবো। আমি আসলে যে এই ঘাসগুলোই দিব পাখির ঘরে, তো এইগুলো ভিতরে নিয়ে যাই। এই ঘাসের একটা টব নিয়ে আসছি, এখানে মোটামুটি ভালোই ঘাস আছে, এটা এই কর্নারের দিকে দিয়ে দিই, এখানে দিয়ে দিলাম। তো এখন আরেকটা ঘাসের টব নিয়ে আসি, ঘাসের এই টপটা একটু বড়, অনেক ওজনও, যার কারণে নিয়ে আসা একটু ঝামেলা, তারপরও নিয়ে আসলাম, এটা এই সাইডে দিয়ে দিই। তো এই যে ঘাসের দুইটা টবই নিয়ে আসছি, এই ঘাসগুলো আপাতত এইখানেই থাকবে, এখানে পাখিগুলো খাবে, আর আমি আশা করি এই পাখি এই এই খাবারগুলো দিয়ে পাখি 8-10 দিন হয়ে যাবে, যে পাখিগুলো বসে আছে। আমার এইখানে মেবি 14-15টার মতো পাখি আছে, তো 14-15টা পাখির জন্য হচ্ছে এই ঘাস এই খাবারই আমার মনে হয় হবে, কারণ এক একটা পটের খাবার যদি একদিন খায়, 1 দিন 2 দিন 3 দিন, আর এটা খাবে 3 দিন 6 দিন, আর এটা খাবে 2 দিন 7-8 দিন, তো আমি আরেকটা পটে আরেকটু খাবার দিয়ে দিব, এতেই হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে যদিও পট নাই, আমার ম্যানেজ করতে হবে, যার জন্য দিতে পারছি না, খাবার কিন্তু আছে পর্যাপ্ত, কিন্তু পটের জন্য দিতে পারতেছি না। তো পাখিগুলোর একটা ব্যবস্থা হয়ে গেল। তো আজকে হচ্ছে সকাল থেকে কারেন্ট নাই, যার জন্য হচ্ছে আমি এখান থেকে পানি নিতে পারলাম না, তো এই যে এই 1/2 লিটার পানি আমি নিয়ে দিয়ে দিলাম, এই 1/2 লিটার দিয়েই আশা করি হয়ে যাবে, 1/2 লিটার অনেক দিন খেতে পারবে, সমস্যা নাই। তো পরিষ্কার পানি দিলাম, তো পানিটাকে এখন পাখির ঘরে দিয়ে দিই। আমার এখানে সমস্যা যেটা হচ্ছে যে ক্যামেরাটা ধরার বা ফোনটা ধরার কোনো লুক নেই, ভিডিও আমার নিজেই সব করতে হয়, আবার নিজেরই ভিডিও করতে হয়, যার জন্য একটু ঝামেলা। পানিটা এইখানে দিয়ে দিই, আর আমার পাখিগুলো কিন্তু খুবই ভালো, এই দেখেন এইটাই কিন্তু দরজা, এইখানেই আমি খুলি, এইখানেই পাখি বসে থাকে, তারপরেও কিন্তু কোনো পাখি বাইরে যাওয়ার কোনো ইচ্ছাই প্রকাশ করে না, এই মানে তাদের যে বাইরের একটা জীবন আছে এটা তাদের আমার মনে হয় না, তাদের কখনো মনে হয়, তা আমার মনে হয় যে এদের কাছে মনে হয় যে এইটাই তাদের জীবন, এইটাই থাকার জায়গা। আর এইখানে যে মাছের চ্যাংটা আছে, এইখানে হচ্ছে পানিটা একটু কমিয়ে রেখে যাব, হতে পারে যে আপনার রেগুলারই কিন্তু প্রায় এখন বৃষ্টি হচ্ছে, কিন্তু না যদি পানিটা আমি কমিয়ে না রাখি তাহলে হচ্ছে আপনার যে বৃষ্টি হয় এই ট্যাঙ্কটা ভরে পানি মানে উপচিয়ে মাছ পড়ে যাবে হয়তো, তাই এখান থেকে কিছু পানি আমি কমিয়ে রাখবো। আর এইখানে যত জিনিসপত্র আছে এগুলো একটু জায়গায় মতো রেখে যাবো, কোথায় রাখবো এটি ভাবছি,
এই খাবারগুলোই পিছনে রাখি। আর হচ্ছে সবকিছু মোটামুটি গুছানো শেষ, তো এই গাছগুলোতে আমার মনে হয় না আর পানি দেওয়ার প্রয়োজন আছে। এখন আপনার রেগুলারই হচ্ছে বৃষ্টি হয়, যার কারণে আমার মনে হয় না এগুলো আর পানি দিতে হবে, বৃষ্টির পানি হয়ে যায়। আর এই যে এই খাঁচাটা দেখছেন, রং করে একদম নতুনের মতো করে ফেলেছি, লাল টকটকা একদম। তো এইখানে আমি কবুতর আনবো ইনশাল্লাহ, যে ঈদের পরে যখন আসবো তখন আমি এখানে কবুতর নিয়ে আসবো। আর এই যে এই শাকগুলো অনেক হয়েছে, যদি এখন তোলা যাবে। আর এই যে গাছে দেখছেন, এই সময়েও কিন্তু আমার টমেটো আছে প্রচুর, আপনি দেখতে পাচ্ছেন এখনও আমার এই গাছে অনেক টমেটো আছে। তো সব কিছু গুছানো শেষ, এখন ছাদটাকে তালা দিব, তালা দিয়ে আমি বেরিয়ে যাব। তো ভিডিওটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। দেখছেন পাখিগুলো কিন্তু খাচ্ছে, পাখিগুলো কিন্তু এখনই খাওয়া শুরু করে দিছে ওইখান থেকে। তো ভিডিওটা আর লম্বা করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর নতুন নতুন ভিডিও দেখবেন। আর নতুন কোনো প্রাণীর যদি আপনার ই আনতে বলেন, তাহলে আমি সেই প্রাণীটি আনবো, আনার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।